আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ইউটিউব থেকে আমার দ্বিতীয় পেমেন্ট পেয়ে গেলাম। মোটামুটি গত 4 মাসে টোটালি লিগালভাবে একদমই ইউনিকভাবে আমি প্রায় $500 মতো ইনকাম হয়েছে। তো জার্নিটা কীরকম ছিল, এত মোটামুটি তুলনামূলক কম সময়ে কিভাবে মোটামুটি সফল হলাম, এছাড়াও গত কয়েকদিন আগে আমার অনলাইন আর্ন সলিউশন চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তো এই জন্য আমার 5,000 অ্যাক্টিভ মেম্বারদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে অনেক স্বাগতম জানাতে চাই। প্লাস আজকে একটু জার্নিটা শেয়ার করব, কীরকম করে আমি ইউটিউবটা এরকম পর্যায়ে আসলো। এটা অনেক বড় সফলতা না হলেও আমি একটু আমার অ্যানালাইসিসটা দেখাবো। আশা করছি একটু শুনলে যারা বিশেষ করে ইউটিউবিং করতে চান বা আমার চ্যানেলের সাথে আছেন ইউটিউব নিয়ে, কিছু আলাদা ধারণা পাবেন বা এর থেকে অনেক ভালো খারাপ ট্রিক্স থাকতে পারে। মেইনলি আজকে স্বাগতম জানাতে চাই আপনাদেরকে, এবং অবশ্যই সবসময় এইভাবে পাশে থাকবেন সেই আশা রেখে একটু আপনাদেরকে বলতে চাই যে জার্নিটা কীরকম ছিল। গুগল বলে একটা অ্যাপের ভিডিও দেওয়া নিয়ে ইউটিউবটা শুরু হয়েছিল। এরপর অনেক দিন অ্যাকাউন্টটা পড়েছিল। তারপরে গত লকডাউনে প্রায় মাঝামাঝি সময়ে যখন টোটালি বসেছিলাম, তখন মনে হলো যে তাইলে একটা চ্যানেল করা যায়। তো দেখেন, আমি একটু দেখাই যে আমার অ্যানালাইসিসটা একটু দেখালে বুঝতে পারবেন। আমি যদি এটা হচ্ছে লাইফ টাইম অ্যানালাইসিস দেখাই, তাইলে একটু দেখাতে পারবো হয়তো। যদিও এখানে দেখতে পাচ্ছেন যে $329 এখানে অ্যাড দেখাচ্ছে রিভিনিউতে, বাট হচ্ছে এটার থেকে কিন্তু ইউএসএ এখন অনেকটা ভ্যাট কেটে নাই। তারপর আমার এত ছোট চ্যানেল হিসেবে 2-3টা স্পন্সর ভিডিও আপলোড করেছি, তো সব মিলিয়ে $500 প্লাস। তারপরে এখান থেকে আমার যেসব অ্যাপের রিভিউ দেওয়া হয় ওখানে রেফার আসে। তারপরে অনেক মানে এ সংশ্লিষ্ট অনেক বিজনেসে অনেক হচ্ছে ওটা রিচ আসে। তো সব মিলে আরও বেশি ইনকামের ব্যাপারটা জাস্ট এত কম সময়ে। মেইনলি দেখেন, চ্যানেলটা অনেক আগে খোলা থাকলেও মেইনলি আমি ভিডিও দিই নাই বলতে গেলে চলে। তো আমি চিন্তা করি এই যে মে মাসের এই দিকে ভাবি যে ইউটিউবে ভিডিও দিব, তো তারপর থেকেই মেইনলি এটা শুরু করা হয়েছিল। তো আমি যখন ভিডিওটা শিওরলি চিন্তা করলাম যে ভিডিওটা মানে ইউটিউবটা ভালো করে চালাবো, তো তখন চিন্তা করলাম কোন ব্যাপারে ভিডিও দিব। তো আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউবিং করতে চান তারা অবশ্যই এমন কোনো ব্যাপারটা সিলেক্ট করবেন যে ব্যাপারটা আপনি ভালো মতো জানেন, না হলে কিন্তু একটা ইউটিউবিংয়ের জার্নি আপনাকে অবশ্যই 5 বছর, 3 বছর, 10 বছর বা লাইফ টাইম টেনে নিয়ে যেতে হবে। বাট আপনি যদি আধো আধো ধারণা রাখেন বা যেই ভিডিও নিতে চাচ্ছেন সেটা নিয়ে আপনার খুব ভালো জ্ঞান না থাকে, তাইলে কিন্তু আপনি কখনোই ওটা নিয়ে এগিয়ে যেতে পারবেন না। হয়তো কিছুদিন ভিডিও আপলোড করলেন বা মনিটাইজটাও পেয়ে গেলেন, তারপরে আর চ্যানেল, বা আপনি যদি মনে করেন যে আপনি কোনো চ্যানেলের উপর ডিপেন্ড করে বা কোথাও থেকে কপিরাইট করে এডিট করে ই করব, এভাবে হয়তো প্রথমের দিকে মনিটাইজেশনটাও পেয়ে যেতে পারেন, কিন্তু এই ইউটিউবে আপনি কখনোই আর কন্টিনিউ করতে পারবেন না। মানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটিটা অবশ্যই লাগবে। তো আপনি যেটাই পারেন, আপনার ইউটিউবে মোটামুটি যেই ব্যাপারেই ভিডিও দেন, আপনার যদি সব ভিডিওর কোয়ালিটি, বা আমি আরেকটা ভিডিও দিব যেখানে আমি একটু এই ব্যাপারগুলো নিয়ে মানে কোন ব্যাপারগুলো ফলো করলে ইউটিউবে ভালো করা যায় এরকম একটা, তো এই ব্যাপারগুলো যদি একটু ফলো করেন তাইলে অবশ্যই আপনি যেই ভিডিও দেন আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে দিলে অবশ্যই সেটাতেই হবেন। তো আমি দেখেন গত আমি কিন্তু মেইনলি ভিডিও ই করেছি গত প্রায় হচ্ছে মানে এই যে দেখেন গত এখান থেকে মেইনলি দেখেন শুরু হয়েছিল এই যে জুন মাসের এই দিক থেকে বা জুলাই মাসের এই দিক থেকেই মেইনলি আমি ভিডিওটা ইউটিউবে, মাঝখানে আমার আবার 2 মাস গ্যাপ ছিল, তো এখান থেকে শুরু করতে যেয়ে আবার গ্যাপ পড়ে গেছিলো, তারপরে এখান থেকে মেইনলি শুরু হয়েছে। তো দেখেন জুলাই থেকে অক্টোবর মোটামুটি 4-5 মাসের ভিতরেই কিন্তু এই অর্জনটা সম্ভব হয়েছে। এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারছেন, মেইন ভিডিওগুলো এটা এই জায়গাটাতেই দেওয়া হয়েছে বেশি। তো এখানে একটু দেখেন জার্নিটা মানে এটা যে একদম ইউনিক ছিল এখানে দেখলেই বুঝতে পারবেন। এই যে অল্প অল্প করে দেখেন একদম ইউনিক, সেই 200, 100, 71 ভিউ থেকে শুরু হয়ে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ
অনেকটা বেড়েছে আর কি। এখানে কিন্তু ইউনিক ভিউটাই শো করে। এখানে একটা কথা বলি, আমি যখন মানে মনে করলাম যে আমার ভিডিওগুলো, আমি যে ইউটিউবে কিন্তু দুইটা কোর্স রয়েছে আমার একদম ফ্রিতে প্রিমিয়াম আকারে দেওয়া হয়েছে, যেটা একটা গেম খেলে ইনকাম এবং সার্ভে থেকে। এই দুইটা কোর্স দেওয়ার আগে আমি চিন্তা করলাম, যেহেতু আমি কোর্সটা দিব, ভিডিওগুলো লং হবে, অনেকে আশা করছি অনেকে দেখবে, যেহেতু আমি টোটালি কোনো কিছু হাইড না করে কোর্সগুলো শেয়ার করছি। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি তাইলে মনিটাইজ আগে করে নিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে মেইনলি আমার কোর্সটা আপলোড করা শুরু করব। তো সেই ক্ষেত্রে আমি মোটামুটি এই যে এই টাইমের দিকে, আমি জুলাইয়ের দিকে প্রায় মনিটাইজ শুরু করেছিলাম, এটা হয়তো এখান থেকে দেখা যেত। আচ্ছা যাই হোক, তো ওই টাইম থেকে মেইনলি মনিটাইজ করেছিলাম এটা, যে বিভিন্ন অনলাইনে ওই যে অনেকে মনিটাইজ সেল করে, তো আমি একজনের থেকে এরকম করে মনিটাইজ প্যাকেজ নিয়ে, তো ওইরকম ওয়াচ আওয়ার, যেহেতু আমার সাবস্ক্রাইব পুজে গেছিলো, বাট ওয়াচ আওয়ারটা 4000 ঘন্টা পুজেছিলো না, এটা মানে কিনে তারপরে মনিটাইজে অ্যাপ্লাই করেছিলাম। যেহেতু কোনো কপিরাইট কোনো ভিডিও দেওয়া ছিল না, সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটি থেকে তৈরি করা ছিল, তো প্রথমবারেই আমার হচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্লাই বলেন বা হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্লাই বলেন, ওই সবগুলো ঠিকঠাকভাবে গ্রান্টেড হয়েছে। তো তারপর থেকেই ভালোভাবে শুরু করেছি, তারপরেও যথেষ্ট টাইম পাই না বা চ্যানেলটাকে যে বিভিন্ন জায়গাতে প্রমোট করবো, এরকম ব্লগিং করবো, এরকম সুযোগগুলো থাকে না সময়ের অভাবে। তো যে ভিউগুলো এসেছে টোটালি ইউনিকভাবে, এবং হচ্ছে ইউটিউবের যে সার্চ অপশন রয়েছে, এবং যে ইউটিউবের কিছু ক্যাটাগরি আছে যারা ইউটিউব হচ্ছে ই করে আপনার ইমপ্রেশন দেয়, এইভাবে এসেছে। তো ব্যাপারটা এরকমই ছিল। তো আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার ক্রিয়েটিভিটি যদি ভালো থাকে, আপনি দেখেন আমার এতটুক চ্যানেল, তাও প্রায় আমি $200 মতো কিন্তু প্রায় হচ্ছে তিনটা এখনও কিছু হচ্ছে প্রমোশনাল ভিডিও রয়েছে যেগুলো আমি এখন দিব না, তো এই ব্যাপারগুলো কিন্তু হয়েছে। তো আপনিও অবশ্যই ইউটিউবকে যদি ঠিক মতো আপনার ক্রিয়েটিভিটি থাকে এবং আপনার যদি বিশেষ করে একটা ভিডিও বানানোর মতো যে জিনিসগুলো লাগে, একটা সুন্দরভাবে এডিট করার জন্য যে জিনিসগুলো লাগে, এগুলো যদি আপনার থাকে, তাহলে আপনি নিজেও কিন্তু করতে পারবেন। এবং দেখেন আমি এখানে একটু একটা জিনিস একটু না দেখালেই না, আমি একটু দেখাই, লাস্ট 28 দিন যদি একটু দেখাই, আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এখানে দেখেন হঠাৎ করে এই যে 1700 থেকে ইউনিক ভিউ 4000 হয়ে গেছে, এই জায়গাতে আমি নতুন একটা ট্রিক ইউজ করছি, মানে আমি একটা টেস্ট করছি ট্রিক, মাঝে মধ্যে এই ট্রিকটা ইউজ করে যে আমি ইউটিউবের সাথেও কথা বলেছি। তো আমি এই ট্রিকটা আমি আমার ইউটিউবে আপলোড করব, আপনারা যারা ইউটিউব নিয়ে ই করতে চান, আশা করি এই ট্রিকের থেকে আপনারা একদম ফিল্টারিং করে, একদম ডেমোগ্রাফিক যে দেশের ইচ্ছা সেই দেশের একদম ফিল্টারিং, একদম রিয়েল ভিউ, এবং আপনার কন্টেন্ট ভালো থাকলে রিয়েল সাবস্ক্রাইবার, এবং আপনার অ্যাডসেন্স ওপেন মানে যদি ই থাকে, আপনাকে একটু দেখায়, আপনার যদি অ্যাডসেন্সটা আপনার যদি চালু থাকে, তাইলে কিন্তু আপনার এই যে দেখেন এরকম $2 থেকে যে $8, $2 থেকে এই যে $5, $5, $12, এই সিস্টেমটা আমি কিন্তু দেখাবো। এই সিস্টেমটা আমি একটু একদমই সামান্যভাবে প্রয়োগ করছি, বাট এটা কিন্তু অনেক বড়োভাবে অনেক হাইভাবে এটা প্রয়োগ করা যাবে। সেখানে দিনে দেখা যাচ্ছে $50-$60 পর্যন্ত রেভিনিউ আসতে পারে বা এর থেকে অনেক বেশি পর্যন্ত আসবে। তো এই ব্যাপারটা নিয়ে আরেকটু দেখার পরে মেইনলি এইগুলো নিয়ে আমি ইউটিউবে কিছু ভিডিও দিব, যাতে রিয়েলি আপনারা যারা ইউটিউবিং করেন তাদের জন্য একটু উপকার হয়। তো বিশেষ করে আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন, সবাই অনেক দোয়া করবেন, সবাই সবসময় সাথে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, কী ধরনের ভিডিও চান এগুলো বলবেন, প্লাস সবসময়ই চেষ্টা করবো আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। যারা আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেছেন, আশা করি একটা ব্যাপার বুঝতে পেরেছেন, অনেকেরই জিজ্ঞাসা থাকে যে এই যে সাবস্ক্রাইবার প্যাক বা ইউটিউব ভিউয়ের প্যাকটা কিনলে এটা চ্যানেলটাকে মনিটাইজেশন হয় কি হয় না। এটা যদি আপনি রিয়েলভাবে করেন, তাইলে অবশ্যই চ্যানেলটিকে মনিটাইজ হবে, মানে অনেকে ভালো সার্ভিস দেয়, আবার অনেকে আছে বিভিন্ন ট্র্যাকিং সফটওয়্যার, তারপর নিজেরই হচ্ছে অনেক ব্রাউজার ইউজ করে এইভাবে ভিউ দেয়, এইভাবে হলে হয়তো নাও হতে পারে, কিন্তু অনেকে আছে বিভিন্ন সিস্টেমে অনেক জায়গাতে প্রমোট করে দেয়, তাদেরগুলোতে কাজ হয়। তো যেটা আমি নিজেই করে দেখেছি এবং আমি করেছিলাম, আমি জানতাম যে আমি যখন আমি ভিডিও ভালো করে আপলোড করব তখন অবশ্যই। তো মোটামুটি আমার পেমেন্টটা আমি ইসলামী ব্যাংক বা IBPL ব্যাংক থেকে নিলাম, এটা খুব একটা সমস্যা হয়নি, পিন ভেরিফিকেশনটাও ঠিক মতো চলে এসছে, এটা অনেক আগেই করা হয়েছে, তারপর চ্যানেল চলছে, আস্তে আস্তে গ্রোথটা বাড়ছে।
আশা করছি আপনার আরো বেশি শেয়ার করবেন, আমিও চেষ্টা করব। এখন থেকে একটু সময় দিলে আশা করছি আরো একটু হচ্ছে গ্রোথটা হবে। তো এবং ইউটিউবিং নিয়ে কিছু ভিডিও আমি আপলোড করবো, এই ভিডিওগুলো যারা বিশেষ করে ইউটিউবিং করছেন বা করতে চান তাদের আশা করছি উপকার হবে, বিশেষ করে কোন ব্যাপারগুলো ফলো করলে ভিডিওগুলো একটু বেশি ভিউ হবে। প্লাস যেটা একটু আগে দেখালাম এই ট্রিকটা ইউজ করা, প্লাস হচ্ছে এসইওটা কীভাবে আমি করি বা এটা পরেই দেখাবো আর কি। মোটামুটি সার্চ লিস্টে থাকে আমার ভিডিওগুলো আমি যা দেখেছি ইউজ করে। এখন থেকে আপনার আমার চ্যানেল চেষ্টা করব সার্ভে গেম, তারপরে অনলাইন ইনকামের আরও কিছু সিস্টেম সহ আর একটা ভালো কোনো ফ্রিলান্সিং কোর্স লঞ্চ করার, যেটা থেকে আপনারা রিয়েলি আপনার কোনো একটা ভালো কাজ শিখতে পারেন, হোক সেটা গ্রাফিক ডিজাইন বা হচ্ছে ওয়েব ডিজাইন। তো যারা কাজ করছেন তারা সার্ভেও করেন, পাশাপাশি একটা ভালো কোনো কাজ শিখেন, তাহলে অবশ্যই ফিউচারে ই হবে। আর যে কাজটাই শিখেন সেটা ভালো করে শিখেন, অনেক বেশি ইনকাম করেন। তো সবাইকে আবারও স্বাগতম জানিয়ে সবার জন্য দোয়া করে এবং দোয়া চেয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।